তো বন্ধুরা, জানুয়ারি মাস এসে গেল, তবু কি তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আসছে না? লেবু গাছ প্রতিস্থাপন করার পর থেকে কি গাছে ফুল ফলের দেখা নেই? তোমরা কি তোমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে চাও? লেবু গাছের ফুল ও গুটি ঝরাকে কি চিরতরে বন্ধ করতে চাও? তোমাদের লেবু গাছগুলি কি দুর্বল হয়ে পড়েছে? তাহলে এই ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আজ আমরা এই ভিডিওতে জানবো যেসব লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, সেই সব লেবু গাছে কি পরিচর্যা করতে হবে এবং কি খাবার প্রয়োগ করলে মাত্র 20 দিনে আমাদের লেবু গাছকে ফুলে ফলে ভরিয়ে তুলতে পারবো। তো আজ এই ভিডিওটা প্রত্যেকটা লেবু প্রেমী বন্ধুদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে বলবো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার লেবু গাছটাকে তোমাদের দেখিয়ে নিতে চাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার লেবু গাছের বয়স মাত্র 1.5 বছর এবং আমি প্রতিস্থাপন করার পর থেকেই প্রায় সারা বছরই লেবু পেয়ে আসছি কম বেশি। কিন্তু ডিসেম্বর মাস পড়া মাত্রই আবার আমার গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে। এর সঙ্গে কুঁড়ি এবং গুটি ঝরার সমস্যা একেবারেই নেই বললে চলে। তাই লেবু গাছে ফুল আনতে হলে কিছু কৌশলকে আমাদের অবলম্বন করতে হবে, কিছু ঘরোয়া টিপসকে আমাদের মানতে হবে, কিছু ঘরোয়া খাবারকে আমাদের ব্যবহার করতে হবে, তবেই মাত্র 20 দিনে আমরা আমাদের লেবু গাছ ফুলে ভরিয়ে তুলতে পারবো। তো কি সেই পরিচর্যা, কি সেই খাবার, চলো এক এক করে সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে আমাদের যেসব লেবু গাছের মধ্যে ফুল আসছে না, সেই সব লেবু গাছের মধ্যে জল প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা সকলেই এমন আছি যারা লেবু গাছের মধ্যে ঘন ঘন জল প্রয়োগ করি, ঘন ঘন খাবার প্রয়োগ করি এবং প্রচুর পরিমাণে যত্ন করি। তো বন্ধুরা, এই তিনটে জিনিসকে লেবু গাছের মধ্যে ঘন ঘন করতে থাকলেই লেবু গাছ কিন্তু কখনোই তোমাদের ফুল ফল দেবে না, কখনোই কিন্তু লেবু গাছ থেকে তোমরা লেবু পাবে না। এটা প্রথমে তোমরা মাথায় রেখে দাও যে লেবু গাছের মাটিকে তোমাদের এই সময় দাঁড়িয়ে শুকিয়ে ফেলতে হবে। মোটামুটি 6 থেকে 7 দিন তোমাদের জল প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে, তবেই কিন্তু সঠিকভাবে লেবু গাছের পরিচর্যাটা করতে পারবে এবং এই সময় যেসব লেবু গাছে ফুল আসে না, এই সময় কিন্তু লেবু গাছের মধ্যে তোমাদের ফুল আসবে এই জল প্রয়োগ করা বন্ধ করলে। তো বন্ধুরা, এরপর আসি আমাদের দ্বিতীয় টিপস, দ্বিতীয় কোন কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার গাছের ডালপালাগুলো কিন্তু আমি পুন করেছিলাম, পুন করার পরেই কিন্তু লেবু গাছের ঘুম ভেঙেছে, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা যেমন বৃদ্ধি হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু আমার ফুল দেখা দিয়েছে। এবং এই পাশের যে লেবু গাছটা বন্ধুরা গ্রো ব্যাগের মধ্যে আছে, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটারও কাটাই ছাটাই করেছিলাম, তোমাদের বলেছিলাম যে গ্রো ব্যাগের মধ্যে আমি কিন্তু ফুল এনে দেখাবো, গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু আমি ফুল এনেছি, অধিকাংশ ডালপালাতেই কিন্তু ফুল এসে গেছে। তো বন্ধুরা, এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে, পুন করতে হবে গাছগুলোকে। তোমাদের যেসব ডালপালা পুরাতন হয়ে গেছে, যেসব ডালপালা দেখতে পাচ্ছ আগের বছর ফুল চলে এসেছিলো, ফল চলে এসেছিলো, আর সেই সব ডালপালা থেকে কিন্তু ফুল ফল আসবে না, তো সেই ডালগুলোকে তোমাদের কিন্তু পুন করতে হবে। কীভাবে পুন করবে তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এই পুনিং করার বিষয়টা কিন্তু কয়েকদিন আগে আমি তোমাদের বলেছিলাম বা ভিডিওতে দেখিয়েছিলাম, তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমাদের ডগগুলো কিন্তু পুন করতে হবে, তবেই কিন্তু তোমাদের সঠিকভাবে লেবু গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস যেমন আসবে এবং সেই নতুন ব্রাঞ্চ থেকে কিন্তু তোমরা কিন্তু ফুল পাবে এবং সেই ফুল থেকে কিন্তু তোমরা ফলও পাবে। তো তাই সেকেন্ড টিপসটাও তোমাদের গুরুত্বপূর্ণভাবে করতে হবে, জল প্রয়োগ করা বন্ধ করার পরেই তোমাদের কিন্তু গাছগুলোকে পুন করে দিতে হবে। তো বন্ধুরা, এরপর আসি আমাদের 3 নম্বর টিপস। 3 নম্বর টিপসের মধ্যে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি একটা গাছকে ফুল আনতে গেলে এবং সেই ফুলকে ফলে পরিণত করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির প্রয়োজন হয় এবং সেই এনার্জিটা বন্ধুরা আসে খাবার থেকে এবং সূর্যের আলো থেকে। তো আমরা যদি এই লেবু গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গায় রাখি, কখনোই কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আসবে না। লেবু গাছগুলোকে 12 মাস আমাদের এমন একটা জায়গাতে রাখতে হবে যে জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু রোদ থাকে, মানে সারাদিনের রোদটা যাতে সেই জায়গার মধ্যে থাকে, সেই সব জায়গার মধ্যে আমাদের লেবু গাছকে রাখতে হবে, তবেই কিন্তু লেবু গাছে আমরা সারা বছর কিছু না কিছু ফুল ফল পেয়ে থাকবো। তো বন্ধুরা, এই তো গেল আমাদের 3 নম্বর একটা টিপ। বন্ধুরা, এরপর আসি আমাদের 4 নম্বর টিপস। 4 নম্বর টিপসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস, সেই 4 নম্বর টিপসটার কারণেও কিন্তু লেবু গাছে ফুল ফল আসে না। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা লেবু গাছে হাজার চেষ্টা করেও ফুল আনতে পারি না। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে ডিসেম্বর মাস পড়া মাত্রই আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসতে শুরু করে। তো এখনও পর্যন্ত মানে এই জানুয়ারি মাস পড়ে গেছে, তবু যাদের কাছে ফুল আসেনি তাদের যে কাজটা করতে হবে এরপরে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের ব্যবহার। অনেক সময় দেখা যায় লেবু গাছের মধ্যে ফাঙ্গাস আক্রমণ হলেও কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আসতে চায় না। আমরা অনেকে কিন্তু খালি চোখে ফাঙ্গাস দেখতে পাই না, মাটির মধ্যে অনেক সময় ফাঙ্গাস সৃষ্টি হয় কিংবা গাছের পাতার মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হয়, গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে, তো সেই কারণেও কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে, গাছের মধ্যে ফুল আসতে চায় না। তো 4 নম্বর আমাদের টিপসটা যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তো এখানে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব? তো বন্ধুরা, সবথেকে ভালো ফাঙ্গিসাইড এই লেবু গাছের জন্য সেটা হচ্ছে বন্ধুরা সাফ।
সাফ ফাঙ্গিসাইড যদি তোমরা ব্যবহার করতে পারো এই সময় খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবে। সাফ ফাঙ্গিসাইড একবার ব্যবহার করার পরেই কিন্তু তোমরা লেবু গাছের মধ্যে ফুল আনতে পারবে। অনেক সময় লেবু গাছের মধ্যে ফাঙ্গাস আক্রমণ হয়ে যায়, সেই কারণে ফুল আসতে চায় না। এইখানে যে গোড়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গোড়াটা ফেটে কিন্তু অনেক সময় রস বেরোয় ফাঙ্গাসের কারণে, তো সেই কারণেও কিন্তু সমস্যা হতে পারে। তোমাদের দেখতে হবে যে এই ডালপালাগুলো ঠিকঠাক আছে কিনা, ডালপালার কোনো অংশ ফেটে গিয়ে রস বেরোচ্ছে কিনা। যদি সেই রকম সমস্যা দেখা যায় যে ডালপালার কোনো অংশ ফেটে গিয়ে রস বেরোচ্ছে, সেই জায়গাটা তোমরা ছুরি করে চেঁচে ফেলে দিয়ে সেই জায়গার মধ্যে সাফ পাউডার মাজনের মতন মোটা করে গুলে নিয়ে তোমরা লাগিয়ে দেবে, তাতে গাছের কোনো ধরনের ক্ষতি হবে না। যতটা অংশ তোমরা দেখতে পাবে যে রস বেরোচ্ছে, যতটাই ডিপ হোক না কেন, সেই অংশটা তোমরা কেটে চেঁচে ফেলে দেবে, সেটা থেকে আবার কিন্তু গাছ নতুনভাবে রিকভার করতে পারবে। নাহলে কিন্তু লেবু গাছের মধ্যে কখনোই ফুল আসবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। ফাঙ্গাস আক্রমণ হওয়া মানেই লেবু গাছে ফুল আসার প্রবণতা পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আসি আমাদের 5 নম্বর টিপস। তো বন্ধুরা, 5 নম্বর টিপসের মধ্যে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবার প্রয়োগ। কারণ আমরা নানান রকম পরিচর্যা লেবু গাছের মধ্যে করেও আমরা কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আনতে পারি না। তার প্রধান কারণ বন্ধুরা সঠিক খাবারের অভাব। আমরা অনেক সময় কি করি, গাছের মধ্যে নানান ধরনের খাবারকে প্রয়োগ করি। এক্ষেত্রে আমরা দেখি না যে লেবু গাছের জন্য কোন খাবারটা ঠিক খাবার, কোন খাবারটা ভুল খাবার। অনেক সময় আমরা ভুলবশত নাইট্রোজেন খাবারকে ব্যবহার করে ফেলি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় লেবু গাছের পাতা বৃদ্ধি হয়ে যায়, লেবু গাছের মধ্যে ফুল ফল আসে না। তো এই সময় আমাদের যে খাবারটা বন্ধুরা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার, তবেই কিন্তু সঠিকভাবে আমরা লেবু গাছের মধ্যে ফুল আনতে পারবো। তো চলো, কোন খাবারটা এই সময় ব্যবহার করলে আমরা লেবু গাছের মধ্যে খুব দ্রুত হারে মাত্র 20 দিনে ফুল আনতে পারবো সেটা আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা, জানুয়ারি মাস পড়া সত্ত্বেও আমাদের যেসব লেবু গাছের মধ্যে ফুল আসছে না, সেই সব লেবু গাছের মধ্যে আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজ, যা আমাদের প্রত্যেকের রান্না করে থাকে এবং সকলে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, এবং এই জিনিসটা বাগান পরিচর্যাতেও বিশেষ ভূমিকা গ্রহণ করে। তো বন্ধুরা, পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে থাকে সালফার, যা আমাদের গাছের শিকড়কে মজবুত করে তোলে এবং গাছকে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে। তো এই পেঁয়াজকে এই সময় আমাদের লেবু গাছের মধ্যে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে প্রচুর পরিমাণে লেবু গাছের মধ্যে আমরা মাত্র 20 দিনে ফুল আনতে পারবো। তো চলো, কীভাবে আমরা এই পেঁয়াজকে লেবু গাছের মধ্যে ব্যবহার করব এবং পেঁয়াজ দ্বারা কীভাবে একটা সুন্দর দ্রবণ তৈরি করব এবং তার সাথে সাথে আর কোন সারকে আমাদের প্রয়োগ করতে হবে এই সময় দাঁড়িয়ে আমাদের লেবু গাছে ফুল ফল আনার জন্য, চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এরকম পরিষ্কার একটা পাত্র। তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার একটা পাত্র নিয়েছি এবং তার সাথে বন্ধুরা মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তো বন্ধুরা, এইখানে আমরা কিন্তু 500 ml একটা দ্রবণ তৈরি করব আমার 2 লেবু গাছের জন্য। তোমাদের কাছে যতগুলো লেবু গাছ থাকবে সেই হিসেবে তোমরা কিন্তু দ্রবণটা প্রস্তুত করবে বা সেই হিসেবে তোমরা জলটাকে ইউজ করবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে বন্ধুরা এবার আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। তো বন্ধুরা, এক্ষেত্রে পেঁয়াজের খোসা ইউজ করলে কিন্তু তোমাদের হবে না, কারণ যেহেতু পেঁয়াজের খোসার থেকে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, তো সেই কারণে আমাদের কিন্তু একটা পেঁয়াজকে এখানে ইউজ করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা খোলা সমেতই কিন্তু পেঁয়াজটাকে ইউজ করবে, ঠিক আছে? খোলা ছাড়ানোর দরকার নেই বা খোলাটাকে বাদ দেওয়ারও কোনো দরকার নেই। তোমরা এখানে পেঁয়াজটা খোলা সমেত ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে। নিয়ে বন্ধুরা, এই যে দেখো কাটা হয়ে গেল আমাদের, এই পাত্রের মধ্যে আমরা কিন্তু এবার 500 ml জল দিয়ে দেবো। দেখো সুন্দর করে পরিষ্কার 500 ml জল আমরা দেবো, এবং এই 500 ml জলের মধ্যে আমরা কিন্তু পেঁয়াজটাকে সম্পূর্ণ দেবো। সম্পূর্ণ পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমরা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য আমরা কিন্তু এই অবস্থায় রেখে দেবো পেঁয়াজটাকে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের 24 ঘন্টা রাখার কোনো দরকার নেই পেঁয়াজটাকে। সেক্ষেত্রে তোমরা যদি পেঁয়াজের খোসা ইউজ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 রাত্রি বা 24 ঘন্টা রেখে দিতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে পেঁয়াজকে ইউজ করেছি সেখানে আমরা কিন্তু 24 ঘন্টা রাখবো না, এখানে আমরা 4 থেকে 5 ঘন্টা রাখবো, রেখে আমরা কিন্তু সুন্দর একটা দ্রবণ তৈরি করবো। তো চলো বন্ধুরা, 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসি এবং সুন্দর একটা দ্রবণ কীভাবে তৈরি করবো এর থেকে সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ফিরে চলে এলাম 5 ঘন্টা পর, এবং 5 ঘন্টার মধ্যে দেখো বন্ধুরা জলটা একটা ধূসর বর্ণ আকার ধারণ করেছে এবং সুন্দরভাবে পেঁয়াজের থেকে কিন্তু সালফারটা আমাদের জলের মধ্যে চলে এসছে। তো এরপর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে, এই পাত্র থেকে জলটা কিন্তু একটা পরিষ্কার অন্য পাত্রের মধ্যে আমাদের ছেঁকে ফেলতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি এবং তার সঙ্গে বন্ধুরা আমি কিন্তু ছাঁকড়ি নিয়েছি। তো বন্ধুরা, এই 500 ml জলটা দেখো বন্ধুরা আমরা সুন্দরভাবে আমার ছেঁকে ফেলবো,
এবং ছেঁকে ফেলার পর বন্ধুরা একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু তোমরা জল থেকে লক্ষ্য করতে পারবে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু একটা ঘোলাটে বর্ণ আকার কিন্তু ধারণ করেছে, এবং তার সাথে সাথে বন্ধুরা আমাদের কয়েকটি জিনিসকে এর সঙ্গে অ্যাড করতে হবে। তো কী কী জিনিস নেবো বন্ধুরা? আমরা প্রথমে নেবো বন্ধুরা পটাশ। তোমরা দেখতে পাচ্ছ এই লাল পটাশ আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবো। এই লাল পটাশকে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা 500 ml জলের জন্য হাফ চামচ। দেখো বন্ধুরা, হাফ চামচ এই লাল পটাশকে আমরা ব্যবহার করে দেবো। এর সাথে বন্ধুরা আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু ফুল ফল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই ম্যাগনেসিয়াম সালফেটও নেবো বন্ধুরা আমরা হাফ চামচ। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমরা যে কোনো অনুখাদ্য আমরা কিন্তু ব্যবহার করব। মাটিতে দেওয়ার অনুখাদ্য এখানে ব্যবহার করবে, লিকুইড অনুখাদ্য কিন্তু ব্যবহার করবে না। যেটা পাতাতে স্প্রে করা হয় সেই অনুখাদ্য কিন্তু ব্যবহার করবে না, এটা হচ্ছে মাটিতে মেশানোর অনুখাদ্য, যেটাকে আমরা অ্যাগ্রোমিন ম্যাক্স বলি। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের কাছে নানা রকম অনুখাদ্য থাকতে পারে, তো সেটা তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে আমি অনুখাদ্য 500 ml জলের জন্য মাত্র 2 গ্রামকে ইউজ করব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু আমরা জলটা এবার গুলতে থাকবো, সুন্দরভাবে কিন্তু আমরা জলটা গুলে নেবো বন্ধুরা। দেখো তো বন্ধুরা, এখানে পটাশ কিন্তু অতি সহজে জলের মধ্যে গুলবে না, তো সেক্ষেত্রে তোমরা একটু বেশিক্ষণ ধরে জলটাকে নাড়াবে, এবং অতি অবশ্যই বন্ধুরা একটা অপরের সঙ্গে কিন্তু যাতে এই উপকরণগুলো জলের সঙ্গে মিশে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখবে। যত ভালো করে তোমরা মেশাবে তত সুন্দর কাজ কিন্তু বন্ধুরা হবে। সেক্ষেত্রে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারো, কিংবা এরকম গুলিয়ে নিয়েও তোমরা মাটির মধ্যে প্রয়োগ করতে পারো। তো চলো বন্ধুরা, আমাদের মোটামুটি গোলা কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা এবার গাছের মধ্যে এই জিনিসটাকে কীভাবে প্রয়োগ করছি সেটা এবার দেখে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা লেবু গাছের মধ্যে সেই খাবারটি প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। কিন্তু তার আগে আমাদের বন্ধুরা আমাদের লেবু গাছের মাটিটাকে কিন্তু আমাদের খুঁজে ফেলতে হবে। তো দেখো বন্ধুরা, মাটিটাকে এরকম খুঁজে নিতে হবে, শুধুমাত্র এই লিকুইড খাবার নয়, আরও একটি গুরুত্বপূর্ণ খাবারকে তোমাদের কিন্তু এই সময় গাছে প্রয়োগ করতে হবে, যেসব লেবু গাছে ফুল আসছে না। তো বন্ধুরা, সেই খাবারটা হলো বন্ধুরা এই দেখো, এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সর্ষের গুঁড়ো কোল। আমাদের যেসব টব 10 ইঞ্চি 12 ইঞ্চির টব আছে, যেসব 10-12 ইঞ্চি টবের মধ্যে লেবু গাছ আছে, সেই সব লেবু গাছের জন্য আমরা 2 চামচ কিন্তু সর্ষের খোলকে ইউজ করব। তোমাদের কাছে যদি বড় কন্টেনার থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 4 চামচ কিংবা 5 চামচকে ইউজ করতে পারো, কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু ইউজ করবে না। দেখো বন্ধুরা, আমি 2 চামচ সর্ষের খোলকে এখানে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি মাটির মধ্যেও কিন্তু প্রয়োগ করে দিচ্ছি। এর মধ্যে বন্ধুরা যেমন অল্প বিস্তর নাইট্রোজেন থাকে, এই সর্ষের খোলে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে। যেসব গাছ দুর্বল হয়ে পড়েছে, ফুল ফল আসছে না, সেই সব গাছেও কিন্তু দ্রুত হারে কিন্তু ফুল ফল আনতে পারবে। এর সাথে সাথে বন্ধুরা, যেসব গাছে ফুল চলে এসছে সেই সব গাছে খাবারের যোগান দিতেও কিন্তু এই সর্ষের খোল কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, এরপর যে জিনিসটাকে আমাদের ব্যবহার করতে হবে, এই লিকুইড তরলটা যেটা আমরা তৈরি করলাম, এই লিকুইড তরলটা বন্ধুরা সুন্দর করে আমরা কিন্তু এই মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, এই খাবারটি দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, এই খাবারটি আমরা তখনই প্রয়োগ করব যখন কিন্তু আমরা মাটিটাকে শুকিয়ে ফেলবো। মানে ধরে রাখো 5 দিন কি 6 দিন ধরে তোমরা মাটিটাকে শোকালে, শুকিয়ে নেওয়ার পর গাছের কাটাই ছাটাই করলে, করে নিয়ে তোমরা খাবারটা সম্পূর্ণ প্রয়োগ করে দিলে, এইভাবে কিন্তু খাবারটা তোমাদের প্রয়োগ করতে হবে। কিন্তু একবার খাবার প্রয়োগ করে দেওয়ার পর কিন্তু আর তোমাদের মাটি শুকোতে দিলে হবে না, তারপরে কিন্তু অল্প বিস্তর জল দিতে হবে। কিন্তু হ্যাঁ, বিশাল একবারে ভরে ভরে জল সেরকম দেবে না, অল্প অল্প করে তোমরা জল দেবে, কিন্তু মাটি যাতে না শুকোয় সেটা খেয়াল লাগবে। তো বন্ধুরা চলো, এই তো দ্রবণটা প্রয়োগ করার কথা জেনে নিলাম, এবার এই দ্রবণটা ব্যবহার করার কিছু সতর্কতা আছে, কিছু নিয়ম আছে, সেটা আমরা জেনে নিই। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে যে এই দ্রবণটা আমরা কতদিন অন্তর অন্তর গাছের মাটিতে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই দ্রবণটি ব্যবহার করার ক্ষেত্রে 15 দিনের গ্যাপ রাখতে হবে আমাদের, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। মাত্র 2 বার ব্যবহার করার পরেই কিন্তু এর থেকে তোমরা সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবে, এবং মাত্র 20 দিনের ভেতর তোমাদের গাছে কিন্তু ফুল আসতে থাকবে। তো বন্ধুরা, এরপর আসি এই দ্রবণটাকে আমরা কোন সময় ব্যবহার করব। তো বন্ধুরা, আমাদের এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে খুব সকালবেলায়, মেঘলা ওয়েদারে, কিংবা বিকালবেলায়, কিংবা রোদ্দুর ওঠার সময় কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আজকে এই নিয়ম মেনে, এই পদ্ধতি মেনে, বা এই সতর্কতাগুলো জেনে নিয়ে যদি এই দ্রবণটা তোমরা ব্যবহার করতে পারো, তাহলে মাত্র 20 দিনের ভেতর তোমাদের কাছে কিন্তু ফুল আসবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আজকে যেমন ব্যবহার করলে, ঠিক 15 দিন পর একবার ব্যবহার করবে, তারপরেই কিন্তু তোমরা সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবে। একবার ব্যবহার করে কিন্তু সঠিক রেজাল্ট তোমরা কখনোই দেখতে পাবে না, সেক্ষেত্রে তোমাদের 2 বার ব্যবহার করতেই হবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।